পুটিয়া এলাকায় চলছে রমরমা গরু ব্যবসা। এই গরুর ব্যবসা নিয়ে দুই পার্টির মধ্যে হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনাটি ঘটে কলমচোরা থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার পুটিয়া এলাকার বারেক মিয়ার তিন ছেলে সংগ্রাম মিয়া, রিপন মিয়া ও মাজুল মিয়া প্রত্যেক দিনের মতো একই এলাকার অনিক মিয়ার বাড়ির উপর দিয়ে দিনে রাতে কাটা তারের বেড়া কেটে গরু পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ওই দিন গরু ব্যবসায়ীরা অনিক মিয়ার বাড়ির উপর দিয়ে গরু নিয়ে যেতে বাধা দিলে গরু ব্যবসায়ী বারেক মিয়ার তিন ছেলে অনিক ও তার দুই আত্মীয়কে প্রচণ্ড মারধর করে ও রক্তাক্ত করে। পরে এলাকাবাসী প্রথমে তাদের বক্সনগর সামাজিক হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময়ে অনিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার জেরে অনিক মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বারেক মিয়ার তিন ছেলের নামে কলমচোরা থানায় মামলা করা হয়। পুলিশ এখনও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। অপরদিকে অনিক মিয়া হাঁপানিয়া হাসপাতালে গত তিন দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উন্নত চিকিৎসার জন্য অনিক মিয়াকে আগামীকাল বহিরাজ্যে রেফার করেন। এর আগেও অনিক মিয়ার ছোট ভাইকে গরু ব্যবসায়ীরা মেরে ফেলে বলে তার মার অভিযোগ। আমার শাশার লোকে কাজে লাগবে কয়ে, কালকে ডিক্লেয়ার দিলে শাশারে মারব, তো ওর শাশা মত খেয়েছে। আমার শাশা মত খেয়েছে, আমার শাশারে বেশি তো আমার কাজে লাগে না, তখন তো আমার শাশার গিয়া টুট কাটতে দশে ধরে না লো হাতাতে হাতাতে মানে ওই একটা আছে মাজু বললে না লাখের মাজু আর বিপদ খেয়ে আমি কিছু দেয় মাতার ইচ্ছে। বক্সনগর থেকে শরীফ আহমেদের প্রতিবেদন, দুরন্ত টিভি।